আলাইকুম, কেমন আছেন সকলে? আরেকটা ভিডিওর সকলকে স্বাগতম। এখন আমি আছি হাংগু রেলওয়ে স্টেশনে। এবার রেজাল্ট হলো উদাংশান। আমি রেলওয়ে স্টেশনের ভিতরে এসে গেছি। আমাদের গেটটা হলো A15 A15 আর কি। এখন গেটে যেতে হবে, যার পরে আমরা রেল ট্রেনে উঠবো আর কি। সিটে চলে এসেছি। এই যে এটা হলো 5 এর F। আমার এখানে হলো 2টা সিট এবং ওই পাশে 3টা সিট। এখান থেকে আপনি আচ্ছা, আমরা এক টিমে আসছি প্রায় 10 জন মতন। একজন এক এক বগিতে আসছে আর কি, সবাই একসঙ্গে। আমরা অনলাইনে টিকিট কেটেছি, তো অনলাইনে তো এটা ইচ্ছা মতো নয় আর কি। যখন আপনার আর কি ফাঁকে থাকবে সিট, সেই সিটে আমরা সবাই পৃথক পৃথক বগিতে আছি। আচ্ছা, আপনারা ওখানে কীভাবে যাবেন? আমি এখন উডাং মাউন্টেনে যাচ্ছি। আসলে উডাং মাউন্টেন হলো আপনার থাইচির জন্মস্থান আর কি। আমাদের পরিকল্পনা হলো আগামী 2 দিন ওখানে কাটানো। হলো মে মাসের আজকে হলো 24 তারিখ, কালকে 25 তারিখ এবং 26 তারিখ আমরা 2 দিন ওখানে থাকবো, তারপরে চলে আসবো। এখন হলো এখান থেকে আমি আছি উহান, খুবই চায়নার খুবই উহানে আছি। উহান থেকে আপনার হলো উডাং মাউন্টেন, যেটা ওটা হলো অন্য একটা শহরে পড়ে। ওই শহরটার নাম হলো শিয়ান শহর। এখান থেকে প্রায় 400 কিলোমিটার দূরে হলো উডাং মাউন্টেন ব্যবস্থা। আপনি যদি এখান থেকে যেতে চান তাহলে আপনার সরাসরি ট্রেন আছে। ট্রেন বলতে আপনার হলো স্পিড ট্রেন, সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে সর্বনিম্ন আছে 167 RMB। আর তাছাড়া আপনার হলো নর্মাল স্বাভাবিকভাবে যে একটাই আছে, আর তাছাড়া হলো 200 RMB করে পড়ে, 209 RMB করে পড়ে যেতে। আর তাছাড়া আপনি যদি যেতে চান তাহলে বাসের ক্ষেত্রে, বা এর থেকে আপনি যদি নর্মাল ট্রেনে যেতে চান সেটা আছে, সেক্ষেত্রে আপনাকে অন্য একটা স্টেশনে নামতে হবে, নামার পরে বাসে নিতে হবে। আপনাকে উছাং রেলওয়ে স্টেশন থেকে শিয়াংয়াং রেলওয়ে স্টেশনে যেতে হবে। সেক্ষেত্রে আপনার RMB পড়বে হলো 50। আর ওখান থেকে আবার একটা বাস আছে, সেক্ষেত্রে আপনার হলো 52 RMB। ওই বাস একটাই আছে, সেক্ষেত্রে আপনার সকাল 7টার সময় ছাড়ে। তার মানে আপনাকে সকাল 7টার আগে ওখানে পৌঁছাতে হবে, অথবা আগের দিন আপনি ওখানে গেলেন পরের দিন ওখান থেকে গেলেন, সেক্ষেত্রে আপনার 100 RMB কম খরচ পড়বে। তাছাড়া এখানে যদি এরকম এসে যেতে চান, বুলেট ট্রেনে যেতে চান, সেক্ষেত্রে 200 RMB পড়বে। এই হলো পার্থক্য। নর্মাল ট্রেন এবং পরে আপনার হলো বাস নিতে চান, সেক্ষেত্রে আপনার সময় লাগবে 10 ঘন্টা মতন আর কি। এই হলো পার্থক্য আর কি। আপনি যদি তাড়াতাড়ি যেতে চান, আপনার হাতে সময় কম থাকে, তাহলে আপনি বুলেট ট্রেন ব্যবহার করতে পারেন। আর যদি হাতে সময় থাকে এবং অন্য একটা জায়গায় ঘুরতে চান আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী যে প্রক্রিয়া আছে, পরবর্তী যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি যেতে পারেন। চালু হয়ে গেছে। আমরা 7:50 উদাং মাউন্টেনের ওখানে যে পৌঁছাব আর কি। আমাদের ট্রেন পৌঁছে গেছে উদাং পশ্চিম রেলওয়ে স্টেশন। আমার পিছনে আছে সাজিদ ভাই পাকিস্তান থেকে। আচ্ছা, লেটস গো। এখন আমরা বের হয়ে সবাই একত্র থাকবো। সজীব ভাই, এ হলো আমাদের দেশীয় সজীব ভাই। এ হলো, দিস ইজ আওয়ার
অর্গান ভা। হ্যাঁ আমরা এখন বাইরে যাবো, বাইরে যাই করতে হলে আমরা তো ছবি তুলবো। আপনার ঢোকার সময় এবং বেরোর সময় দুই আইডি কার্ড আছে, আইডি কার্ডে আপনাকে দেখাতে হবে, দেখায় ওখানে চেক করবে যে আপনি আসছেন, আসলে ওখানে আপনার তথ্য দেখায় যে আপনি কোন ট্রেনে আসছেন, কখন আসছেন। আমাদের জন্য আগে থেকে গাড়ি এখানে ব্যবস্থা করে রাখছে, ওই যে যাকে গ্র্যান্ডপা বললাম আর কি, উনি আমাদের সব ব্যবস্থা করে রাখছে। দেখা যাক কখন পৌঁছাই। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। উই হ্যাভ মেইন ইউ উইথ আস ড্রাইভার। ইয়েস, ইউজ ইওর ওন ল্যাঙ্গুয়েজ। আই জাস্ট ইউজ মাই ওন ল্যাঙ্গুয়েজ টু ডেসক্রাইব দ্য বিউটিফুল লেডি। ইয়েস, স্পিক চাইনিজ। ইউ স্পিক চাইনিজ? আই ডোন্ট স্পিক চাইনিজ। You can speak English, it's good. A little, a little. No, you're Chinese. A little is enough. Your English is good. You can just say... Hello. Mr. Fong. Hey. Mr. How are you doing? Hey. Mm-hmm. Yeah, সুজু দেখতে চাইলি মা? হ্যাঁ। এখানে আমরা থাকবো আর কি আজকে রাতে। ম্যানেজার সাহেব এখানে এসেছেন। আচ্ছা, আমার সামনে হলো আমার রুম, রুম নাম্বার হলো 2198। হোটেলের নাম হলো শাংচিং হোটেল। আচ্ছা, আমাদেরকে স্ট্যান্ডার্ড রুম দিয়েছে, ডাবল বেড একজনকে। আবার ঢুকি, প্রথমেই ঢুকে এখানে একটা আয়না আছে। আচ্ছা, তো যেমন করে দিই, নিচে আপনার জুতো রাখার জন্য আছে। দেন এই পাশে ক্যাবিনেট আছে অনেকগুলো, সরি এখানে ক্যাবিনেট না, এখানে আয়না। তার বাম হাতে হলো দরজা, সরি ওয়াশরুম, ওয়াশরুম এখানে হলো গোসল। তার সবগুলো দিয়েছে এবং ব্রাশ, ব্রাশ হ্যাঁ ব্রাশ দেয়নি নাকি? আচ্ছা এখানে আছে। আচ্ছা আমি টুকটা খুলে রাখি। এখানে কাপ আছে, এটা মনে হয় যে মশার জন্য ছিল, জানি না। আচ্ছা ক্যাবিনেট ফাঁকা, কিছু হ্যাঙ্গার আছে এখানে, এখানে মনে হয় যে ও আচ্ছা গায়ে দেওয়ার জন্য যে মোটা শীতকালে থাকে ব্ল্যাঙ্কেট আর কি। টিভি আছে, ওকে খোলা যাবে না। ঘুড়ি দেওয়া আছে, পানি দুই বোতল, এখানে কি দিল চা, চা পানি গরম। টেবিল এখানে, চেয়ার টেবিল বসার জন্য, গল্প করার জন্য এখানে, ওকে সব কিছুই আছে। এখানে হলো আমি জানালার পর্দা, জানালার পর্দা এপাশে একটা, আমি হলো দুইতলা আছি তো দুইতলার এখানে মনে হয় বেলকনি ওই পাশে বা ছাদের একটা অংশ আর কি। এই হলো অবস্থা, খুব ভালো একটা সার্ভিস আর কি। এই পুরো রুমটা হলো আমাদের যে স্পন্সর করছে, ওই যে হুবেই নিউজ আর কি, ধন্যবাদ হুবেই নিউজকে এত সুন্দর একটা রুম ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখান থেকে পুরো রুমের একটা ভিউ দেখান। আচ্ছা খুব সুন্দর, আমার মনে হয় যে বেডগুলো খুব নরম হবে। 10 মিনিট পরে আবার নিচে যেতে হবে খাওয়ার জন্য, দেখি কি খাওয়ার ব্যবস্থা করছে। খাবারের সময়, খাবার সব এসে গেছে আর কি, সবাই অপেক্ষা আছে কয়েকজনের জন্য। গ্র্যান্ডপা ইজ ভেরি হাংরি, ইউ আর লুকিং সো হাংরি। আই অ্যাম হাংরি টু।
This is good, yeah.